নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের 2015, 2016, 2017, 2018, 2019, 2020, 2020 এবং 2022 সালের যাবতীয় MCQ সলভ করাবো। আজকে আমি 2015 সালের MCQ এবং SCQগুলো সলভ করবো, তারপরে আস্তে আস্তে আমি সমস্ত সালের প্রশ্নগুলো সলভ করে দেবো। ফার্স্ট কোশ্চেন, ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার অ্যান্সার হবে, এর অ্যান্সার রমেশচন্দ্র মজুমদার। রোমান্টিক কোশ্চেন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে রচিত অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার ভিন সেন্ট স্মিথ। রোমান থ্রি প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ফরাসিরা। রোমান ফোরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার লেনিন। রোমান ফাইভের অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার ওয়ারেন হেস্টিং। রোমান সিক্সের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ বি ঠিক এবং সি ডি ভুল। বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। সাত নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার সাংহাই। আট নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিদ্যাসাগর, বিরসালিঙ্গম দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত। ন নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বি এর অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। দশ নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার সান ইয়াতসেন। এগারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার সেমসফোর্ড, ঠিক আছে, মন্টেগু সেমসফোর্ড। তো দেখো সেমসফোর্ড অ্যান্সার হবে। বারো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঈশ্বরের সন্তান। তেরো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার পট্রবি সীতারাম মাইয়া, পট্রবি সীতারাম মাইয়া। প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে আমি 2015 সাল নিয়ে আলোচনা করছি। চোদ্দো নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার তলোয়ার জাহাজে। তো দেখো পনেরো নম্বরের প্রশ্ন কী বলেছে, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো এখানে যে চারখানা অপশান আছে এর ভিতর থেকে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রোমান ওয়ানের সি, রোমান টু এর ডি, রোমান থ্রির বি, রোমান ফোরের এ। ষোলো নম্বরের প্রশ্ন এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রুজভেল্ট। সতেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। আঠারো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার নাসের, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নাসের, ঠিক আছে। তো দেখো 2015 সালের যাবতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। উনিশ নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার বি সি ডি ঠিক, এ ভুল, ঠিক আছে, অর্থাৎ সিরিয়াটা হবে না, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। কুড়ি নম্বর প্রশ্ন কী বলেছে, উত্তর আটলান্টিক সামরিক জোট কবে গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে। একুশ নম্বরের প্রশ্ন, ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে, অ্যান্সার হবে 1950 সালে, বি এর অ্যান্সার। বাইশ নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে সি এর অ্যান্সার, অ্যান্সার হবে ইয়া ইয়া খা। তেইশ নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1985 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে। চব্বিশ নম্বরের প্রশ্নে অ্যান্সার হবে বি এর অ্যান্সার পি ভি নরসিমা রাও। তো দেখো দু দাগের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ফার্স্ট কোশ্চেন কী আছে, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন, অ্যান্সার হবে ক্রিস্টোফার কলম্বাস। তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। যেমন রোমান থ্রির প্রশ্ন, বাণিজ্যিক মূলধন কাকে বলে, ঠিক আছে। রোমান ফাইভের প্রশ্ন, নানকিংয়ের সন্ধির দুটি শর্ত লেখো। তারপরে প্রশ্ন অথবা দিয়ে, তাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়। তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার আলোচনা করা আছে। ষোলো নম্বরের প্রশ্ন, আলেকজান্ডার ডাব কে ছিলেন, অথবা দিয়ে চুয়ে পড়া নীতি কী। সাত নম্বরের প্রশ্ন, রোমান সেভেনে দলিত কাদের বলা হয়। রোমান এইটের প্রশ্ন, মানুষ গড়ার আদর্শ কে বিশ্বাসী ছিলেন। রোমান নাইনের প্রশ্ন, রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল। দশ নম্বরের প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন, অথবা দিয়ে মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো। এগারো নম্বরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে। তো দেখো এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে। ন নম্বরের প্রশ্ন তোমরা তো দেখেছো, মতামত বা বাক স্বাধীনতার অধিকার, ঠিক আছে। এগারো নম্বরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে। বারো নম্বরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে। তেরো নম্বরের প্রশ্ন, ট্রুম্যান নীতি কী ছিল বা ট্রুম্যান নীতি কী, মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো এটা কিন্তু 2015 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। চোদ্দো নম্বরের প্রশ্ন, ফিদেল কাস্তে কে ছিলেন, কিউবার রাষ্ট্রপতি ছিলেন, তাই তো। তো দেখো পরের প্রশ্ন, পনেরো নম্বরের ডিএনবিএন ফুতে কী ঘটেছিল, বেন বেল্লা কে ছিলেন, ঠিক আছে, স্বাধীন আলজেরিয়ার রাষ্ট্রপতি। তোমরা কিন্তু এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। এটা কিন্তু 2015 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র, ঠিক আছে। বুঝতে পারছো আমি কী বলছি, প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট তার অ্যান্সার সমেত এখানে আলোচনা করছে। আমি ফাইভ ইয়ার্স কোশ্চেন টু দ্য পয়েন্ট সলভ করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। তো দেখো 2015 সালের পরে তোমাদের এবার 2016 সালের যাবতীয় MCQ SCQ সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো 2016 সালে কোন প্রশ্নগুলো এসেছিল, ফার্স্ট কোশ্চেন,
সব ইতিহাসই সমকালীন ইতিহাস এই উক্তিটি কার অ্যান্সার হবে এর অ্যান্সার ক্লোসের রোমান টুয়ের প্রশ্ন রাষ্ট্রঙ্গিনী রচনা করেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার কলহান রোমান থ্রির প্রশ্ন কি বলেছে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো অ্যান্সার হবে বি এর অ্যান্সার গোল্ড মরিসকে চার নম্বরের প্রশ্ন ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে এর অ্যান্সার 1784 খ্রিস্টাব্দে পাঁচ নম্বরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বাংলায় রোমান সিক্সের প্রশ্ন তো দেখো এখানে কিন্তু স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও ঠিক আছে তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের বি রোমান টু এর ডি রোমান থ্রি এ রোমান ফোর এর সি সাত নম্বরের প্রশ্ন নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1841 খ্রিস্টাব্দে আট নম্বরের প্রশ্ন বর্তমান ভারত রচনা করেন অ্যান্সার হবে এর অ্যান্সার বিবেকানন্দ বিবেকানন্দ ন নম্বরের প্রশ্ন কী বলেছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন অ্যান্সার হবে এর অ্যান্সার দয়ানন্দ সরস্বতী দশ নম্বরের প্রশ্ন রামমোহন রায়কে কে রাজা উপাধি দিয়েছিলেন অ্যান্সার হবে সির অ্যান্সার সম্রাট মুঘল সম্রাট দ্বিতীয় আকবর এগারো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার দাদা ভাই নওরোজি বারো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার লাহোর ঠিক আছে প্রভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যান্সার হবে সির অ্যান্সার দাদা ভাই নওরোজি তেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়াভেল তো দেখো চোদ্দো নম্বরের প্রশ্ন বলেছে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রথমে আমি 2015 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবার আমি 2016 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো দেখো সি এর অ্যান্সার হবে রোমান ওয়ানের বি রোমান টু এর সি রোমান থ্রি এর ডি রোমান ফোর এর এ পনেরো নম্বরের প্রশ্ন স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় অ্যান্সার বি এর অ্যান্সার 1949 খ্রিস্টাব্দে ষোলো নম্বরের প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার মাউন্ট ব্যাটেন সতেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার 1945 সালে 1945 সালে আঠেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার সিয়েটো উনিশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার বেলগ্রেড হবে কুড়ি নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার ওয়াইজ ম্যান একুশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার দ্বিতীয় বাইশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1971 সালে তেইশ নম্বরের প্রশ্ন এর অ্যান্সার হবে আমাদের তো দেখো গর্ভাশয় ভাবে ঠিক আছে ডি এর অ্যান্সার চব্বিশ নম্বরের প্রশ্ন কী বলছে ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হোমি ভাবা ডি এর অ্যান্সার হবে হোমি ভাবা এবার আমি 2016 সালের যাবতীয় এসএ কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখো 2016 সালে যে সমস্ত এসএ কিউবগুলি এসেছে মার্কেন্টেল বাদ কি ঠিক আছে অথবা দিয়ে 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় রোমান টুয়ের প্রশ্ন কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল অথবা দিয়ে পরের প্রশ্ন বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল তিন নম্বরের প্রশ্ন আলিনগরের সন্ধি কত সালে কাদের মতো স্বাক্ষরিত হয় ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার অ্যান্সার সমেত এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যেমন আছে উন্মুক্ত দ্বার নীতি কী এবং কে এর প্রস্তাব করেন ঠিক আছে ছ নম্বরের প্রশ্ন সাউকার কাদের বলা হয় সাত নম্বরের প্রশ্ন কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয় ঠিক আছে সাত নম্বরের প্রশ্ন কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিল অ্যান্সার হবে শ্রীনারায়ণ গুরু পরের প্রশ্ন চীনে কোন বছর ফোর্থ মে আন্দোলন শুরু হয় 1919 ন নম্বরের প্রশ্ন মডেল লিমিটের সংস্কার আইন কবে পাশ হয় দশ নম্বরের প্রশ্ন কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন কবে কোথায় ভারতীয় তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করে কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি গঠিত হয় এগারো নম্বরের প্রশ্ন ঠিক আছে ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করেছে হো চি মিন কে ছিলেন তাই তো মার্শাল পরিকল্পনা কি এশিয়া এশিয়াবাসীদের জন্য এই স্লোগানটি কোন দেশের জাপানের তাই তো পরের প্রশ্ন অথবা দিয়ে ওয়ারস চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয় পনেরো নম্বরের প্রশ্ন দাতাত কি ষোলো নম্বরের প্রশ্ন বেন বেল্লা কে ছিলেন পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করেন তো দেখো এবার আমি ইতিহাস 2017 সালের যাবতীয় এমসি কিউব এসএ কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব 2017 সালে কোন প্রশ্নগুলো এসেছে ফার্স্ট কোশ্চেন এর অ্যান্সার হবে এর অ্যান্সার গ্রিক শব্দ মানে মিথ শব্দটি এসেছে মিথোস থেকে এটি কোন শব্দ গ্রিক শব্দ দু নম্বরের প্রশ্ন জীবনের জলসাগর কার আত্মজীবনী অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মান্না দে
রোমান থ্রির প্রশ্নের অ্যান্সার হবে, এর অ্যান্সার সাম্রাজ্যবাদ। রোমান যে ফোর আছে, তো দেখো নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার আমেরিকো ভেষপুচি। পাঁচ নম্বরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে। ছ নম্বরের প্রশ্ন, তো দেখো স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও, খুবই ইম্পর্ট্যান্ট, 2017 সালে এসছে পরীক্ষায়। এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, আমি বলতে পারি 100% এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না তোমাদের পরীক্ষায়, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর এ, রোমান থ্রি সি, রোমান ফোরের ডি। সাত নম্বরের প্রশ্ন, স্তম্ভ মিলাও, তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রোমান ওয়ানের এ, রোমান টু এর ডি, রোমান থ্রি সি, রোমান ফোরের বি। আট নম্বর প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার বীরসালিঙ্গম পান্তুলুকে বলা হয়। ন নম্বরের প্রশ্ন, কুওমিংটাং এর প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সানিয়া সেন। দশ নম্বরের প্রশ্ন, হিন্দু পাইওনিয়ার পত্রিকা প্রকাশ করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার নববঙ্গ, নববঙ্গ গোষ্ঠী কিন্তু এটি কিন্তু প্রকাশ করে, ঠিক আছে। আমি কী বলছি ভালো করে তোমরা বুঝতে পারছো, এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, এইগুলো আসার চান্স খুবই বেশি। এগারো নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়, অ্যান্সার এর অ্যান্সার 1916। বারো নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কে পি কেশব মেনন। তেরো নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার বল্লভভাই প্যাটেল, তাই তো, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন, সর্দার বল্লভভাই প্যাটেল। চোদ্দো নম্বরের প্রশ্ন, ক্রিপস মিশন যখন ভারতে এসেছিলেন তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন, অ্যান্সার হবে উইনস্টন চার্চিল, তাই তো। পনেরো নম্বরের প্রশ্ন, কী বলেছে গুজরাটের খেদা জেলায় দরিদ্র কৃষক কী নামে পরিচিত, অ্যান্সার হবে কুনবি। ষোলো নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সিঙ্গাপুর। সতেরো নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে 1949 খ্রিস্টাব্দে, ঠিক আছে। আমি কী বলছি তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু 2017 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস, ঠিক আছে। আঠারো নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার জওহরলাল নেহরু। উনিশ নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার 1990 খ্রিস্টাব্দে। কুড়ি নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার ভিয়েতনাম। একুশ নম্বরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইয়া খান। বাইশ নম্বরের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার 1950 খ্রিস্টাব্দে। তেইশ নম্বরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার জিয়াউর রহমান, ঠিক আছে। চব্বিশ নম্বরের যে প্রশ্ন আছে যে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সি এর অ্যান্সার সুকর্ণ। 2017 সালে কোন প্রশ্নগুলো এসেছিল, এবার আমি 2017 সালের যাবতীয় এসএ কিউব নিয়ে আলোচনা করব। তো দেখো এসএ কিউব কোন প্রশ্নগুলো দিয়েছিল, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, অ্যান্সার হবে ডক্টর সুকর্ণ। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল, অ্যান্সার হবে 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। রোমান টিউয়ের প্রশ্ন কী বলেছে, বার্লিন অবরোধ বলতে কী বোঝো, ঠিক আছে। পরের প্রশ্ন, অথবা দিয়া বুলগানিন কে ছিলেন, তিন নম্বরের প্রশ্ন, এবং তার সঙ্গে অথবা দিয়েছে ক্রিপস মিশন প্রস্তাবে গান্ধীজি কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চার নম্বরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন। পাঁচ নম্বরের প্রশ্ন, এবং ঠিক আছে যেমন আছে হিন্দু বিধবা বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়। পরের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো। ছ নম্বর প্রশ্ন, কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়, তাই তো 1774 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন অনুযায়ী, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল, ঠিক আছে। সাত নম্বরের প্রশ্ন, সোশ্যাল কী বলেছে ডারউইনবাদের প্রবক্তাকে। আট নম্বর প্রশ্ন, লগ্নি পুঁজি কাকে বলে। ন নম্বর প্রশ্ন, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়। দশ নম্বরের প্রশ্ন, ফিদেল কাস্তে কে ছিলেন। এগারো নম্বরের প্রশ্ন, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। বারো নম্বরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কখন ঘোষণা করেন, অথবা দিয়ে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী। তেরো নম্বরের প্রশ্ন, নববঙ্গীয় কারা, ঠিক আছে। তারপরে অথবা দিয়ে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়। চোদ্দো নম্বরের প্রশ্ন, একশো দিনের সংস্কার কী ছিল, ঠিক আছে। প্রত্যেকটা অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, তোমাদের জাস্ট একটু পড়তে হবে, পড়লেই হয়ে যাবে। ইতিহাসে 100-এ 100 পাওয়া কোনো ব্যাপারই না,
कम से कम 90 ऊपर तो पाव जाए। 15 नम्बर प्रश्न, सर्वशेष चार्टर एक्ट कब प्रवर्तित है अथवा दिए पलाशी लुंठन बोलते कि बोझ। 16 नम्बर प्रश्न, श्वेतांक बोझा बोलते कि बोझ। तो देखो यगल सम्पूर्ण 2017 साल जावतियों इतिहास एम सी क्यूब एस सी क्यूब सम्पूर्ण रूपे सल्व कर। एबारमें 2018 साल इतिहास एम सी क्यूब एस सी क्यूब टू द पॉइंट सल्व करिए तुम्हारा देव। तो देखो 2018 साले कौन प्रश्नगुलो दिए से उच्च माध्यमिक इतिहास परीक्षा है। तो देखो फर्स्ट क्वेश्चन आंसर है डी, आंसर बी उरी। रोमान टू प्रश्न कि बोले 71 डायरी नामक स्थितिकथा रचयिता आंसर है एर आंसर सुपिया कमाल। रोमान थ्री प्रश्न, भास्को दा गामा भारत को बंदरे प्रथम पदार्पण करें, पदार्पण करें हो सी एर आंसर कालीगढ़ बंदरे। चार नम्बर प्रश्न मैंने रोमान फोर प्रश्न एर आंसर है, तो देखो ये चारखाना अपशन आज एर आंसर है एर आंसर रोमान वन डी, रोमान टू एर सी, रोमान थ्री ए, रोमान फोर बी। तो बुझते कि बी। तो देखो पाँच नम्बर प्रश्न आंसर एर आंसर सिराज उद्दौला। छ नम्बर प्रश्न आंसर है सर आंसर 1773 ख्रीटाब्दे। सात नम्बर प्रश्न आंसर है बोर्ड अफ रेभिन्यू गठन करें आंसर है डी एर आंसर वारेन हेस्टिंगस, वारेन हेस्टिंगस ठीक है। तो देखो प्रत्येक प्रश्न गुरुत्वपूर्ण। आठ नम्बर प्रश्न, श्रीरामपुर त्रयी नामे परिचित कारा आंसर है डी एर आंसर मार्क्समैन केरि विलियम वार्ड। नौ नम्बर प्रश्न कि बोले शिमोनोसेकी सन्धि स्वाक्षरित है आंसर है बी आंसर 1895 ख्रीटाब्दे। दस नम्बर प्रश्न आंसर है सी आंसर ज्योतिबा फुले। एगारो नम्बर प्रश्न एर आंसर है सी आंसर सोमनाथ लाहिड़ी, सोमनाथ लाहिड़ी ठीक है। तो देखो यहीगुलो किन्तु खूब सुंदर करे तुम्हें किन्तु मुखस्त करबे ठीक है। तो देखो दस नम्बर प्रश्न तो बोले दिए। बारो नम्बर प्रश्न, त्रिपुरी कॉग्रेस सुभाष चंद्र बोस प्रतिद्वंदी छे अन्सार है सर आंसर पट्टरबी सीताराम मैया। तेरह नम्बर प्रश्न आंसर एर आंसर लाहौर। चौदह नम्बर प्रश्न कि बोले नाउ और नेवर शीर्षक पुस्तकटी लेखें आंसर है डी आंसर चौधरी रहमत आली। पंद्रह नम्बर प्रश्न, इंदोनेशियार उपनिवेश स्थापन करे कारा आंसर है बी आंसर ओलंदाजरा। षोलो नम्बर प्रश्न आंसर है सर आंसर 1947 साल चौठा जुलाई। सतरह नम्बर प्रश्न, स्तम्भ एकर संगे स्तम्भ दुई मिलाओ। तो देखो प्रत्येक प्रश्न खूब सुंदर क्योंकि एखे सल्व कर। तो देखो यगलो क्योंकि खाताय लिखे तुम्हारा क्योंकि मुखस्त कर आंसर है सी आंसर रोमान वन सी, रोमान टू एर ए, रोमान थ्री डी, रोमान फोर बी। आठ नम्बर प्रश्न, फुलटन वक्तृता दिए आंसर है एर आंसर चार्चिल। उन्नीस नम्बर प्रश्न आंसर है एर आंसर मिसर। कुड़ी नम्बर प्रश्न आंसर है डी आंसर भियतनाम। एकुश नम्बर प्रश्न आंसर है बी आंसर ठीक है। तो देखो कंगो है आंसर क्या है कंगो है। बाईस नम्बर प्रश्न आंसर है बी आंसर प्रशांत चंद्र महलानवीश, प्रशांत चंद्र महलानवीश। तेईस नम्बर प्रश्न आंसर एर आंसर 1950। चौबीस नम्बर प्रश्न आंसर है सर आंसर खड़गपुर। तो देखो एस ए क्यूबगुलो फार्स्ट क्वेश्चन रोमान वन साम्राज्यवाद बोलते कि बोझ। रोमान टू प्रश्न, भास्को दा गामा कब भारते आसें अथवा दिए वाणिज्यिक मूलधन बोलते कि बोझ। रोमान थ्री प्रश्न, कत साले अमेरिका जुक्तराष्ट्र गठित है। रोमान फोर प्रश्न, भारत सुप्रीम कोर्टर प्रथम प्रधान विचारपति के छिलें। पर प्रश्न अथवा दिए सूर्यास्त आईन कि। पाँच नम्बर प्रश्न, कैंटन वाणिज्य कि, भारत कब रेलपथ स्थापित है। रोमान फोर प्रश्न, चार्ल्स उड के छिलें। रोमान सेवेनर प्रश्न, कलकाता विश्वविद्यालय प्रथम उपाचार्य के छिलें। आठ नम्बर प्रश्न, आर्य समाज कब प्रतिष्ठित है। चौठा मे आंदोलन कत साले अनुष्ठित है। नौ नम्बर प्रश्न, दस नम्बर प्रश्न, पुना चुक्ति कत साले स्वाक्षरित है अथवा दिए बीस शतके बांगलाय कब मनान्तर होयेछिलो। एकुश नम्बर प्रश्न, सी आर फर्मुला कि ठीक आछे बाय। तो देखो पर प्रश्न कि बोलछे, बारो नम्बर प्रश्न, कब भियतनाम गणतंत्र प्रजातंत्र स्थापित है ठीक आछे। पर प्रश्न तेरह नम्बर प्रश्न, न्याटो एर पुरो नाम कि। चार नम्बर प्रश्न, तो देखो एकटु बानाय, तो देखो एकटु गंडगोल आछे ठीक आछे एकटु तुम्हारा प्लेस ठीक कर ले। जेनेवा सम्मेलन क्यों डाका है ठीक है, वोट क्योंकि चौदह नम्बर प्रश्न ठीक है, टाइपिंग एक मिस्टेक आज है। पंद्रह नम्बर प्रश्न, तृतीय विश्व कि। षोलो नम्बर प्रश्न, होमी जहांगीर भाबा के छिलें। तो एक भूल हो गए तरह आंतरिक भाव दुखित ठीक है, एक मैंने रोमान वन रोमान टू मैं एरक रोमान वन संख्य किस भूल छो। तो देखो इतिहास 2019 साले जिसमें प्रश्नगुल्लो एस एम सी क्यूब एस ए क्यूब सेगल टू द पॉइंट व्याख्या करब। तो देखो फर्स्ट क्वेश्चन आंसर है আমাদের এর আনসার সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। রোমান্টিয়ার প্রশ্ন কি বলেছে, আমলিগ লীগ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন। তোমরা তো জানো যে আমলিগ লীগ হলো বাংলাদেশের একটা পার্টি,
অ্যান্সার বি এর অ্যান্সার সুরাবর্দি। পরের প্রশ্ন কি বলেছে, রোমান থ্রির প্রশ্ন যে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, অ্যান্সার বি এর অ্যান্সার সুকর্ণ। রোমান ফোরের অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1950, রোমান ফাইভের অ্যান্সার বি এর অ্যান্সার নাসের। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। রোমান সিক্সের প্রশ্ন ন্যাটো গঠিত হয়, অ্যান্সার হবে সির অ্যান্সার 1949 সালে। সাত নম্বরের প্রশ্ন অ্যান্সার সির অ্যান্সার চীনের মধ্যে। আট নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার রাশিয়া। ঠিক আছে, তো দেখো ন নম্বরের প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। ঠিক আছে, বিকল্প সমূহ, অ্যান্সার এর অ্যান্সার রোমান ওয়ানের এ, রোমান টু এর সি, রোমান থ্রির ডি, রোমান ফোরের বি। দশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে লর্ড ওয়াভেল, লর্ড ওয়াভেল। ঠিক আছে, কী বলছি আশা করি বুঝতে পারছো, অ্যান্সার হবে লর্ড ওয়াভেল। এগারো নম্বর প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ। বারো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1909 সালের ভারত শাসন আইন। অথবা যে পরের প্রশ্ন, অল ইন্ডিয়া ডিফারেন্স ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে সির অ্যান্সার বি আর আম্বেদকর। তেরো নম্বরের প্রশ্ন কী বলেছে, ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল। সির অ্যান্সার সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, চোদ্দো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1909 সালে। পনেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী। তা বুঝতে পারছো আমি কী বলছি, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে কিন্তু। ঠিক আছে, কী বলছি পরের প্রশ্ন, তো দেখো পরের প্রশ্ন বলেছে ষোলো নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে এর অ্যান্সার থিওডোর বেগ। সতেরো নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বেন্টিক। আঠারো নম্বরের প্রশ্ন, তো দেখো পিটের ভারত শাসন আইন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1784 সালে। উনিশ নম্বরের প্রশ্ন, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার 1760 সালে। কুড়ি নম্বরের প্রশ্ন, বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সিরাজ উদ্দৌলা। তো দেখো অথবা দিয়ে এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন, অ্যান্সার হবে চীন, অ্যান্সার কী হবে চীন হবে। একুশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সির অ্যান্সার বার্থোলোমিউ দিয়াজ। তো দেখো বাইশ নম্বরের প্রশ্ন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মিলাও। তো দেখো এখানে কিন্তু বিকল্প সমূহ লেখা আছে। ঠিক আছে, এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের ডি। তেইশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার থুকি ডিডিসকে বলা হয়। চব্বিশ নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার সেদিনের কথা, তাই তো, মণিকুন্তলা সেন রচিত। তো দেখো এবার আমি এসএ কিউব নিয়ে আলোচনা করছি, ফার্স্ট কোশ্চেন তো আছে। রোমান টু এর প্রশ্ন, রোমান থ্রির প্রশ্ন বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন, রোমান ফোরের প্রশ্ন রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে, অথবা দেয় মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝো। পাঁচ নম্বরের প্রশ্ন, 1924 থেকে 25-এর ভাইকম সত্যাগ্রহ নেতৃত্ব কে দেন, 100 দিনের সংস্কার কী। ষোলো মানে পরের প্রশ্ন, কবে এবং কেন তাইপিং বিদ্রোহ সংঘটিত হয়েছিল। সাত নম্বরের প্রশ্ন, ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। আট নম্বরের প্রশ্ন, ন নম্বরের প্রশ্ন স্যার কে। দশ নম্বরের প্রশ্ন, ফিদেল কাস্তে কে ছিলেন, তাই তো। এগারো নম্বরের প্রশ্ন, আজাদিন বাহিনী ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন, রশিদারি দিবস পালিত হয় কবে। বারো নম্বরের প্রশ্ন, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। তারপরে দেখো অথবা দিয়েছে মহার্ধ মার্চ বলতে কী বোঝো। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, তেরো নম্বর প্রশ্ন, কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। চোদ্দো নম্বরের প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে। পনেরো নম্বরের প্রশ্ন, দস্তক কী, অথবা দিয়ে 1813 সালে সনদ আইনের গুরুত্ব কী ছিল। ষোলো নম্বরের প্রশ্ন, নতুন বিশ্ব বলতে কী বোঝো। পরের প্রশ্ন অথবা দিয়ে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কী বোঝো। তো দেখো এই সমস্ত প্রশ্ন তার অ্যান্সার কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করবে। এবার আমি 2020 সালের যাবতীয় এমসি কিউব এবং এসএ কিউব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2020 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাস। দেখো 2020 সালে ইতিহাসের বড় প্রশ্ন কোনগুলো দিয়েছে, তোমরা তো জানো যে বড় প্রশ্নতে থাকবে টোটাল 40 নম্বর, অর্থাৎ পাঁচটা কোশ্চেন তোমাকে লিখতে হবে, যার প্রতিটি নম্বর থাকবে 8 করে, মানে প্রত্যেকটা কোশ্চেনের নম্বর থাকবে 8 করে, 5 8 40। তাছাড়া তোমাকে 24 খানার এমসিকিউ সলভ করতে হবে, তোমাকে 8 নম্বরের 5খানা বড় প্রশ্ন লিখতে হবে যার নম্বর থাকবে 5 8 40, অর্থাৎ 5খানা কোশ্চেন লিখতে হবে যার নম্বর থাকবে 8 করে, এবং তার সঙ্গে তোমাকে এমসি কিউব সলভ করতে হবে 24খানা এবং এসএ কিউব সলভ করতে হবে 16খানা। অর্থাৎ বড় প্রশ্নে থাকবে 40, এসএ কিউবে থাকবে 16 আর এমসি কিউবে থাকবে আমাদের 24, অর্থাৎ তোমার টোটাল নম্বর হচ্ছিল
80 এবং 20 নম্বরের প্রজেক্ট থাকবে। তো দেখো বড় প্রশ্ন 2020 সালে কোনগুলো দিয়েছিল, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমরা এমসি কিউব এবং এসএ কিউব দুটোই সলভ করে দিয়েছি। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, পেশাগত ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কি। দু নম্বরের কোশ্চেন কি আছে, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবস লেনিনের তত্ত্ব আলোচনা করো। তিন নম্বরে কোশ্চেন কি আছে, ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল, ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। চার নম্বরে কোশ্চেন কি আছে, ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও, অথবা দিয়ে কোশ্চেন কি আছে, নানকিং সন্ধির শর্তগুলি কি ছিল। তো দেখো পাঁচ নম্বরে কোশ্চেন কি আছে, 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো। ছ নম্বরে কোশ্চেন কি আছে, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। সাত নম্বরে কোশ্চেন কি আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। অথবা দিয়ে কোশ্চেন কি আছে, কোরীয় যুদ্ধের 1950 ব্র্যাকেটের মধ্যে ফলাফল ও তাৎপর্য কী ছিল। রোমান এইটের নম্বরে কোশ্চেন কি আছে, সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্য কী ছিল। আমরা আজকে উচ্চ মাধ্যমিকের 2020 সালের ইতিহাসের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং আমরা এমসি কিউব এবং এসএ কিউব দুটোই সলভ করে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন, এর অ্যান্সার কিভাবে, বিয়ের অ্যান্সার আমেরিকো ভেশপুচি। রোমান টুয়ের কোশ্চেন কী আছে, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গের মানুষের বোঝা এই ধারণাটির প্রচার করেন, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার রুডইয়ার্ড কিপলিং, রুডইয়ার্ড কিপলিং। তো দেখো তিন নম্বরের কোশ্চেন কী আছে, টিএনসিনের সন্ধি স্বাক্ষরিত হয়, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। রোমান ফোরের কোশ্চেন কী আছে, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1815 খ্রিস্টাব্দে। তোমরা তো জানো রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা, 1828 খ্রিস্টাব্দে ব্রহ্ম সভা, 1830 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ স্থাপন করেন বা প্রতিষ্ঠিত করেন। তো দেখো পাঁচ নম্বরে কোশ্চেন কি আছে, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটি রচিয়তাকে, এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার উইলিয়াম হান্টার। পরের কোশ্চেন কি আছে, রোমান সিক্সের কোশ্চেন, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 1932 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে। তোমরা তো জানো গান্ধীজির সঙ্গে বি আর আম্বেদকরের, ঠিক আছে, এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সাত নম্বরে কোশ্চেন কি আছে, কত খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে, এর অ্যান্সার হবে 1941 খ্রিস্টাব্দে, 1941 খ্রিস্টাব্দে। তো দেখো পরের কোশ্চেন কি আছে, আট নম্বরে কোশ্চেন আছে, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুইয়ের মেলাও। তো দেখো রোমান অনেক কি আছে, হো চি মিন, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার ভিয়েতনাম। তো দেখো রোমান টু থেকে চৌ হিন লাই, চৌ এন লাই, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার চীন। রোমান থ্রির কোশ্চেন কি আছে, সুকর্ণ, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার ইন্দোনেশিয়া। রোমান ফোরের কোশ্চেন কি আছে, জেনারেল তোজো, জেনারেল তোজো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার জাপান। তার মানে এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে, রোমান নাইনের কোশ্চেন, ফালটন বক্তৃতা দেন, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার চার্চিল। দশ নম্বরের কোশ্চেন কি আছে, ইয়ম কিপুর যুদ্ধ, ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার আরব ও ইসরায়েলের মধ্যে, আরব ও ইসরায়েলের মধ্যে। পরের কোশ্চেন কি আছে, 11 নম্বর কোশ্চেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন, এর অ্যান্সার হবে, শেখ মুজিবুর রহমান। শেখ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু বর্তমানে যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা তার বাবার নাম, ঠিক আছে। 1971 সালে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের ইন্দিরা গান্ধী তিনি কিন্তু তাকে সাহায্য করেছিলেন। দেখো 12 নম্বরের কোশ্চেন কি আছে, ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন, এর অ্যান্সার হবে, সিয়ের অ্যান্সার মোরারাজ দেশাই, মোরা রোজি দেশাই। পরের কোশ্চেন কি আছে, 13 নম্বরের কোশ্চেন, লুভর মিউজিয়াম অবস্থিত কোথায়, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার ফ্রান্সে। পরের কোশ্চেন কি আছে, 14 নম্বর কোশ্চেন, রাজ তরঙ্গনী রচিয়তা কে ছিলেন, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার কল হন, বিয়ের অ্যান্সার কল হন। তো দেখো নেক্সট 15 নম্বরের কোশ্চেন কি আছে, রাওতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, এর অ্যান্সার হবে, রাওতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, বিয়ের অ্যান্সার দক্ষিণ ভারতে। 16 নম্বর কোশ্চেন কি আছে, ক্ষয়স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও। তো দেখো কি আছে, রোমানে ফারুক শেয়ারের ফরমান, এর অ্যান্সার কি হবে, বিয়ের অ্যান্সার 1717 খ্রিস্টাব্দে। তো দেখো রোমান টুয়ের কোশ্চেন কি আছে, পিটের ভারত শাসন আইন, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার 1784 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে কি আছে, রেগুলেটিং আইন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 1773 খ্রিস্টাব্দে। রোমান ফোরে কি আছে, কোম্পানির দেওয়ানি লাভ, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার 1765 খ্রিস্টাব্দে, অর্থাৎ এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন কি আছে, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে, এর অ্যান্সার, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, সি এর অ্যান্সার হবে, অক্ষয় কুমার দত্ত। 18 নম্বর কোশ্চেন কি আছে, চীনে চৌঠা মে আন্দোলনের নিরিখে জিউ গুও স্লোগানের অর্থ কী ছিল, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার, বিয়ের অ্যান্সার দেশকে রক্ষা করা।
বা দেশকে রক্ষা করো। তো দেখো 19 নম্বরের কোশ্চেন কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মনন্তর হয়েছিল তা হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1943 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসে কিন্তু উচ্চ মাধ্যমিকে। 20 নম্বর কোশ্চেন কি, কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার মাতঙ্গিনী হাজরা। 21 নম্বর কোশ্চেন কি, কত খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1948 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি, 22 নম্বর কোশ্চেন, দিয়েন বিএন ফু এর যুদ্ধে জয়ী হয়েছিল, দিয়েন বিএন ফু এর যুদ্ধে জয়ী হয়েছিল, এর অ্যান্সার হবে এর অ্যান্সার ভিয়েতনাম। পরের কোশ্চেন কি, দেখো 23 নম্বরের কোশ্চেন কি বলেছে, বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মরিৎজ জুলিয়াস বন। পরের কোশ্চেন কি আছে, 24 নম্বরের কোশ্চেন, প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্যাট্রিক লুমুম্বা ছিলেন কঙ্গো দেশের প্রধানমন্ত্রী। তো দেখো এবার আমি 2 নম্বরের কোশ্চেনগুলো সলভ করাবো, দুদাগের কোশ্চেনগুলো, যেখানে 1 নম্বরে 16খানা কোশ্চেন লিখতে হবে, টোটাল মার্কস থাকবে 16। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, স্বাধীন বাংলাদেশ কবে উদ্ভূত হয়, ঠিক আছে। রোমান টুয়ের কোশ্চেন কি আছে, বেষ্টনী নীতি, রোমান থ্রির কোশ্চেন কি আছে, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়। তো দেখো রোমান ফোরের কোশ্চেন কি আছে, লখনৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল। রোমান ফাইভের কোশ্চেন কি আছে, সত্য শতক সভা প্রতিষ্ঠিত কে করে অথবা দিয়ে কি আছে, উডের ডেসপ্যাচ কি। রোমান সিক্সের কোশ্চেন কি আছে, কোন দেশে বা কোন দুটি স্থানের মধ্যে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়। রোমান সেভেনের কোশ্চেন কি আছে, লগ্নি পুঁজি কি অথবা ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি রচয়িতা কে। রোমান এইটের কোশ্চেন কি আছে, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন। তো দেখো রোমান নাইনের কোশ্চেন কি আছে, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন অথবা দিয়ে কি আছে, স্বাধীন আলজেরিয়া প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, যে স্বাধীন বাংলাদেশ কবে উদ্ভূত হয়, এর অ্যান্সার কি, ওয়ানের অ্যান্সার কি আছে, 1971 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি বলেছে, তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, রোমান টুয়ের কোশ্চেন কি, বেষ্টনী নীতি কি, 1947 খ্রিস্টাব্দে জুলাই মাসে মার্কিন কূটনীতিবিদ ও সাংবাদিক জর্জ কেন্নান, যাকে বলে মিস্টার এক্স ছদ্মনামে, আমেরিকার কিন্তু ফরগেন অ্যাফিয়ার্স নামক একটি পত্রিকায় রাশিয়া অগ্রাসন প্রতিহত করতে যে নীতি ঘোষণা করেন তা বেষ্টনী নীতি নামে পরিচিত, ঠিক আছে। তার মূল বক্তব্য ছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ না করে বরং মার্কিনদের উচিত যে অঞ্চলগুলিতে রুশ প্রভাব প্রতিষ্ঠিত হয়েছিল সেই অঞ্চলগুলি তাদের সীমাবদ্ধ রাখা। তো দেখো রোমান্ত্রী কোশ্চেন কি বলেছে, কোন জাহাজে নৌবিদ্রোহ হয়েছিল, এর অ্যান্সার হবে তলোয়ার জাহাজে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে, সত্য শতক সভা প্রতিষ্ঠিত করেন জ্যোতিবা ফুলে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2020 সালের ইতিহাসের বড় প্রশ্ন বলেছি, যেগুলি 2020 সালে এসেছিল, এবং তার সঙ্গে MCQ এবং SA³ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি 2020 সালের ইতিহাসের উচ্চ মাধ্যমিকের যত MCQ SA³ আছে সেগুলো সলভ করেছি। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।